নতুন করে শারীরিক অবস্থার অবনতি হয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। এখনো ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাকে। পাশাপাশি স্যালাইনের মাধ্যমে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। এছাড়া বুকের সিটি স্ক্যান করা হবে বলেও জানানো হয়েছে। রবিবার আলিপুর বেসরকারি হাসপাতালের তরফে একটি মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্বাসনালীর নিম্নাংশের সংক্রমণ এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের উপসর্গ রয়েছে। এত তাড়াতাড়ি ইম্প্রুভ করবে না, সবে তো কাল রাতে ভেন্টিলেট করেছি। ইনফেকশন কমতে অ্যান্টিবায়োটিকগুলোকে তো অন্তত 2 দিন সময় দিতে হবে, তার আগে কিছু বলা মুশকিল। এবং এই পেশেন্ট খারাপ হতেও সময় লাগে না, ইম্প্রুভ করতে সময় লাগবে, খারাপ হতে সময় লাগে না। ফলে এখন মানে উই কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড।